আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد. এবার একটি আপনাদের সামনে অতিব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যা মানুষ ইবাদত হিসাবে করে থাকে, আর মানুষ ইবাদত হিসাবে করে থাকে সেইটা প্রমাণিত নয় তখন তো সেটা বিপদজনক, কেননা সেটা বিদাত হয়ে যাবে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করা হয়, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয়তুচ্ছ উপেক্ষা করা হয়, সেটাই হলো বিদাত। সম্মানিত দিনী ভাই বোন, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাটি হচ্ছে, দোয়া করার সময় বলা হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারাকে সব পৌঁছে দাও, এভাবে বলা বা দোয়া করা কি ঠিক হবে? জি না, আপনার সবের প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে যেসব দোয়া করার কথা বলেছেন, আমি আর আপনি সেখানে থাকলে আলহামদুলিল্লাহ। যেমন আজানের পরে তিনি একটি দোয়া পড়তে বলেছেন, আল্লাহু রাব্বা হাজি দাওয়াতি তাম্মা সালাতিল কায়মা আতি মুহাম্মাদিন রাসিলা ওয়াল ফাদিলা ওয়া আসুহু মাকামাম মাহমুদুল লাজি ওয়াত্তা। অত্র দোয়ার শেষ অংশে আছে যে আপনি যে তাকে যে সম্মান মর্যাদা মাকামে মোহাম্মদ দিতে চেয়েছেন সেটা তাকে দিয়ে দেন। আর এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে বলার জন্য আদেশ করেছেন। তাতে তিনি বলেছেন যে তোমরা যদি এই দোয়া পড়ো তাহলে আমি বিচারের মধ্যে তোমাদের জন্য সুপারিশ করব, আর সুপারিশ করাটা আমার জন্য জরুরি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে তার কবর মোবারকে সব পৌঁছে দেওয়ার কথাটি বলা বিদাত, যা একেবারেই জরুরিভাবে পরিহার করতে হবে, যা পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাদা সাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাওয়ারাদ্দুন, কেউ যদি আমার শরীয়তের নতুন কিছু করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তা বাতিল। বুখারি মুসলিম। তিনি আরো বলেন, মান আমেলা আমানা লাইসা আলাইহা আমরুনা ফাওয়ারাদ্দুন, কেউ যদি কোনো আমল করে যে আমলের উপর আমার কোনো নির্দেশনা নেই তাহলে তা পরিত্যাজ্য, তাহলে তা বাতিল। সাথে সাথে তিনি এই কথা বলেন যে কেউ যদি বিদাত আমল করে তাহলে তার ফরজ ইবাদত নফল ইবাদত কবুল হবে না। মান আওয়া মুহদাসান লা ইউকবালা আনহু আদল আসার, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত তার নফল ইবাদত কোনো ইবাদতই কবুল হবে না। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসগুলির প্রতি আমল করার অনুরোধ জানিয়ে এই ধরনের বেদাতি আমলকে পরিহার করার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।